হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসি নেটওয়ার্ক থিওরামে যে বেসিক ইলেকট্রিক্যাল সেশন করছি, তার মধ্যে সুপার পজিশন থিওরামে ডিটেলস দেখেছি। তো স্টেটমেন্ট কি ছিল এবং তার সঙ্গে সঙ্গে টার্ন অফ এর প্রসেস কি ছিল, এবং একটা সার্কিটকে দেখে তার প্রবলেম সলভিং, মানে অ্যাকচুয়ালি প্রবলেমকে দেখে তার সলভের জন্য কি কি স্টেপ রয়েছে, সেটা কিন্তু প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি। অর্থাৎ আজকে আমরা দেখবো নিউমেরিক্যাল প্রবলেম, যেটা সুপার পজিশন থিওরামের জন্য। এবার যারা ডিপ্লোমার জন্য ডিপ্লোমাতে পড়ছো এবং গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং যারা বিটেক করছো তার সঙ্গে গেটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং এই সেশনটা অলরেডি তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কারণটা হচ্ছে, যে কোনো সার্কিটকে দেখে তোমরা কিভাবে ইজিলি সুপার পজিশন থিওরাম অ্যাপ্লাই করে সার্কিটকে সলভ করবে, সেটা তার মেথড আজকে লেকচার আমরা শিখবো। তো যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব ইজিলি ভাবে পৌঁছে যায়। ওকে, সো আমরা আজকে যেটা পড়বো সেটা কি না, নিউমেরিক্যাল প্রবলেম অর সুপার পজিশন থিওরাম। দেখো লিখতে পাচ্ছ, এক্সাম্পল ধরেছি না কি বলেছি, কোশ্চেন একটা সার্কিট রিপ্রেজেন্ট করেছি, এই সার্কিটের মধ্যে আমরা কি রয়েছে না সুপার পজিশন থিওরাম অ্যাপ্লাই করবো। ওকে দেখো, ইউজিং দ্য সুপার পজিশন থিওরাম টু দ্য ক্যালকুলেট দ্য কারেন্ট ব্রাঞ্চ পি অ্যান্ড কিউ অফ দ্য সার্কিট ইন শো ইন ফিগার। ওকে, তো একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটের মধ্যে তোমাকে কিন্তু ভোল্টেজ সব কিছু বলে দিয়েছে। ওকে দেখো, একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটার মধ্যে তোমার কি দেখতে পাচ্ছ, একটা ভোল্টেজ সোর্স রয়েছে, দুটো ভোল্টেজ সোর্স রয়েছে, এখানে একটা, এখানে একটা, আর এ একটা, দুটো ভোল্টেজ সোর্স রয়েছে। কিন্তু ভোল্টেজ সোর্স হলো কি, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, বাকি সব রেজিস্টার রয়েছে। এবার তোমাকে বলেছে এই সার্কিটের এক ক্লাসে, যে পি অ্যান্ড কিউ এর এক ক্লাসে কারেন্ট কত ফ্লো করছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছো, কারেন্ট কত ফ্লো করছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই এক ক্লাসে। তাহলে দুটো এলিমেন্ট ভোল্টেজ আছে, তাহলে কিভাবে আমরা কি বলবো না সুপার পজিশন থিওরামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রবলেম সলভিং করার জন্য স্টেপ পড়েছিলাম, যে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, বাকিগুলোকে ডিঅ্যাক্টিভ করতে হবে স্যার। আর যদি আমি বাকিটাকে নিতে যাই তাহলে বাকিগুলো আদার্সগুলোকে ডিঅ্যাক্টিভেট করবো। তাহলে সেক্ষেত্রে আমরা স্টেপ ওয়ান অনুযায়ী, তাহলে আমরা স্টেপ ওয়ান অনুযায়ী কি করবো না, ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছ দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, দ্যাট ইজ কল দ্য ভোল্টেজ সোর্স একটা, আবার একটা ভোল্টেজ সোর্স রয়েছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে এটাকে আমি অ্যাক্টিভ করবো, এটাকে আমি ডিঅ্যাক্টিভ করবো। তাহলে ডিঅ্যাক্টিভ করতে গেলে স্যার কি করতে হবে, আমাকে শর্ট সার্কিট করতে হবে। তাহলে এটাকে সার্কিটটাকে রিপ্রেজেন্ট করার আগে তোমাদের পরীক্ষার খাতায় যেমন থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, যেমন তোমরা ডিপ্লোমা সেমিস্টারের জন্য পড়ছো বা বিটেক এর জন্য সেমিস্টারের জন্য পড়ছো, তাদের জন্য কিন্তু একটু লিখতে হয়। কি লিখবে না, 4.2 ভোল্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ বা অ্যাক্টিভেট, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড আদার সোর্স, আদার সোর্স আর ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট হলো। এবারে এরপর কি হবে, সার্কিটটা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে সার্কিটটা রিপ্রেজেন্ট করতে গেলে কি করতে হবে, এখানে ভোল্টেজ সোর্স, ওকে আমি একটা সাইডে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, এখানটাই করলাম, ভোল্টেজ সোর্স, রেজিস্টর ছিল এদিকে একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, এদিকে একটা রেজিস্টর ছিল, কিন্তু এটা কি হবে, শর্ট সার্কিট হবে, বিকজ অফ আমি একটাকে অ্যাক্টিভ করছি, তাহলে আমার এটা কি হবে, শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে এটা কত ছিল, 4.2 ভোল্ট ছিল, এটা কত ছিল, 2 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। আমাকে কি বলেছে, পি অ্যান্ড কিউ এর অ্যাক্রসে কারেন্ট কত ফ্লো করছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি একটাকে অ্যাক্টিভ করলাম, এর এক্সপেক্ট আমি কি বলতে পারি, এর এক্সপেক্ট আমি বলতে পারি যে কারেন্ট ফ্লো করাতে হবে আমাকে। তাহলে এদিকে পজিটিভ নেগেটিভ, আমরা সবসময় জানি পজিটিভ দিক থেকে কারেন্ট ফ্লো করে নেগেটিভের দিকে, কিন্তু এখানে দুটো ব্রাঞ্চ রয়েছে, আমরা কি জানি অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ডিভিশন রুল জানি। তাহলে আমি যদি এই টোটাল সার্কিটের মধ্যে টোটাল কারেন্ট বার করে ফেলতে পারি, আইটি বার করে ফেলতে পারি, তাহলে আমার ইজিলি ভাবে কারেন্ট ডিভিশন রুল লিখে যাবে। ওকে, তাহলে এইখানে কারণ কি, টোটাল কারেন্টটা কত ভাগ ভাগ হবে, এইটা দিয়ে ভাগ হবে, আবার এটা দিয়ে ভাগ হবে, তুমি এটার নাম দাও I1 আর I2, তুমি I1 কারেন্টটা বার করে ফেলতে পারলে তো PQ এর এক্সপেক্টে তুমি কারেন্ট বার করে ফেললে, রাইট। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, টোটাল কারেন্ট, আচ্ছা টোটাল কারেন্ট বার করতে গেলে কি করতে হবে, এখানে কি কি আছে, টোটাল কারেন্ট বার করতে গেলে আমাকে বার করতে হবে V/R, আমরা জানি I=V/R হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে I টোটাল V/I equivalent, কিন্তু I ইকুইভ্যালেন্ট বার করার জন্য আমাকে কিন্তু এই সার্কিটটার মধ্যে কারেন্ট কি করে ফ্লো করছে, দেখো টোটাল কারেন্ট ফ্লো করছে। তাহলে এটা কি রয়েছে, প্যারালাল সার্কিট,
তাহলে আর ইকুইভ্যালেন্ট বার করতে গেলে তাহলে দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু প্যারালাল সার্কিট, তাহলে 3:2 প্যারালাল। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে 3 × 6/3+2 আমরা রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা জানি, আগে লেকচারে দেখেছি। তাহলে সেক্ষেত্রে কত হবে, 6/5 = 1.2 ওহম। তাহলে সার্কিটটা কিরকম হবে বলো, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, তাহলে এটা কত চলে আসলো এই দুটো ব্রাঞ্চের মধ্যে 1.2। তাহলে এখানে কত ছিল 2, এখানে কত ছিল 1। তাহলে এখানে কি ছিল, ভোল্টেজ সোর্স ছিল না, এখানে ভোল্টেজ সোর্স ছিল তো, তাহলে সেক্ষেত্রে এখানে পজিটিভ নেগেটিভ, তাহলে কারেন্ট ফ্লো করছে দিক দিয়ে, তাহলে প্রত্যেকটা কিসে রয়েছে, সিরিজে রয়েছে স্যার, এটাও সিরিজ, এটাও সিরিজ, এটাও সিরিজ। তাহলে স্যার আমি এগুলোকে অ্যাডিশন করে নেব, অবশ্যই অ্যাডিশন করে নাও, তাহলে কত হচ্ছে 2, 1.2 আর 3, তাহলে মানে 4.2। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট কত পেলাম, আচ্ছা ভোল্টেজ তো দেওয়া আছে না, ভোল্টেজ কত দেওয়া আছে এখানে, ভোল্টেজ কত, ভোল্টেজ দেওয়া আছে স্যার 4.2 ভোল্ট, আর এখানে রেজিস্ট্যান্স কত পেলাম 4.2 ওহম। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি একটা ইকুয়েশন করে ফার্স্ট একটাকে অ্যাক্টিভ করে, একটা অ্যাক্টিভ করলাম যেটা হচ্ছে 4.2 ওহম ভোল্টটাকে অ্যাক্টিভ করলাম, বাকিটাকে ডিঅ্যাক্টিভ করে দেখতে পেলাম স্যার এদিক থেকে আমার কারেন্ট ফ্লো করছে, টোটাল কারেন্টটা কত স্যার, টোটাল কারেন্ট ফ্লো করছে স্যার, এই যেখানে বেরিয়ে গেছে টোটাল কারেন্ট ফ্লো করছে স্যার 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। কিন্তু এদিক থেকে যখন কারেন্ট ফ্লো করছে সার্কিটটাকে দিয়ে আমি দেখি, তাহলে এখান থেকে স্যার কত করছে 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কত ভাগে যাবে, এদিক থেকে গেল এদিকে একটা ভাগ হবে, আবার এদিক থেকে একটা ভাগ হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ডিভিশন রুল, অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ডিভিশন রুল, কারেন্ট ডিভিশন রুল সিডিআর বলি আমরা, তাই তো, কারেন্ট ডিভিশন রুল কি জানি, যে আই ওয়ান যদি বার করা হয় তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে স্যার, টোটাল কারেন্ট ইনটু অপোজিশন রেজিস্ট্যান্স স্যার। তাহলে এর অ্যাক্রসে বলছি স্যার এর অপোজিশন রেজিস্ট্যান্স কি আছে, 2 আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স স্যার। বুঝা গেছে, আই হোপ বুঝতে পেরেছো। তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে সেক্ষেত্রে টোটাল কারেন্ট কত বেরিয়েছিল 1 × 2/2+2, তাহলে তোমার 3/5 আসলো। ওকে, তো 3/5 তোমার কি আসলো, এটা টোটাল এই অ্যাক্রসে কারেন্টটা বেরিয়ে গেল, ঠিক ঠিক। তাহলে সেক্ষেত্রে কত হবে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমার এই সার্কিটটাকে মানে এই ভোল্টেজটাকে অ্যাক্টিভ করে স্যার এদিক থেকে কারেন্ট ফ্লো করছে 0.4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আই ওয়ান আমরা পেয়ে গেলাম, আই ওয়ানটা আমি এখানে রাখছি 0.4 অ্যাম্পিয়ার। এরকম করে স্টেপ বাই স্টেপ করতে হবে, সুপারপজিশন থিওরামটা খুবই সহজ জিনিস, এবং যারা ডিপ্লোমা বিটেক করছো তাদের জন্য কিন্তু সেমিস্টারে কিন্তু পরীক্ষা আছে। এবারে নেক্সট স্টেপ কি করতে হবে আমাকে, স্টেপ নাম্বার টু তে আমার কি করতে হবে, না স্টেপ নাম্বার টু তে কি করতে হবে, আমরা প্রথমে 0.4টাকে অ্যাক্টিভ করেছিলাম, এটাকে ডিঅ্যাক্টিভ করেছিলাম, এবারে তুমি এটাকে অ্যাক্টিভ করো, এটাকে তুমি অ্যাক্টিভ করবে, এটাকে ডিঅ্যাক্টিভ করবে। তাহলে কি করতে হবে, কি লিখবো এখানে, তাহলে 3.5 ভোল্ট অ্যাক্টিভেট অ্যান্ড আদার সোর্স ডিঅ্যাক্টিভেট। ওকে, আদার সোর্স ডিঅ্যাক্টিভেট। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো এখানে বলো, সার্কিটটাকে প্রথমে রিপ্রেজেন্ট করি, এখানে আবার যেমন এইরকম সার্কিট রিপ্রেজেন্ট করেছিলাম আমি, তাহলে সেই সার্কিটটাকে আমি রিপ্রেজেন্ট করি, কিন্তু এখানে ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে স্যার, এখানে রেজিস্টার ছিল, এখানে রেজিস্টার ছিল, এখানে রেজিস্টার ছিল, ছিল তো, তাহলে এখানটা কি হচ্ছিল, এখানে একটা রেজিস্টার ছিল, কিন্তু এখানে একটা কি ছিল, ভোল্টেজ সোর্স ছিল, এরকম সার্কিট ছিল। ওকে, তাহলে এখানটা কি ছিল, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ কি ভোল্টেজ সোর্স ছিল, এখানে কি ছিল পজিটিভ, এটা পজিটিভ এর নেগেটিভ, তাহলে এটা কত ছিল 2, এটা 3, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 1 ওহম। ওহমের চিহ্নগুলো একটু বুঝে নেবে, আমি করে দিচ্ছি যদিও। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে কত ভোল্ট ছিল, না এখানে ছিল 3.5 ভোল্ট। সিমিলারলি এখানে দেখো তো, লক্ষ্য করে, আমি যদি কারেন্ট পাঠাই এদিক থেকে, যদি কারেন্ট পাঠাই পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো করবে, তাহলে এইটার ক্ষেত্রে আমি টোটাল কারেন্ট কি করে বার করাবো, টোটাল কারেন্ট বার করতে গেলে স্যার ফার্স্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, না ইকুইভ্যালেন্ট, এই যে ইকুইভ্যালেন্ট এটা দেখতে পাচ্ছ, এই যে একটা রেজিস্টার, দুটো রেজিস্টার কিসে আছে, দুটো রেজিস্টার সিরিজে আছে স্যার,
বিকজ অফ এদিক থেকে কারেন্ট ফ্লো করছে, এদিক থেকে একটা কারেন্ট চলে যাচ্ছে, আবার এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টটাই তো আবার এদিকে ঘুরে ঘুরে আসছে। তাহলে টু আর থ্রি কিসে রয়েছে? যদি এরপর সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি তাহলে এরপর কি হবে? না, এরপর সার্কিটটা এরকম দেখতে হবে। এখান থেকে টু, এদিকে হচ্ছে থ্রি, আর এদিকে হচ্ছে থ্রি। বিকজ অফ দুই আর ওয়ানে কি হয়? যোগ যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে? এটা থ্রি চলে আসলো। বুঝা গেছে? তো নেক্সট হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে আমি যদি এটাকে যদি দুটো কারেন্ট ডিভিশন গুলো ভাগ করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? এই থ্রি আর এই থ্রি কিসে রয়েছে? প্যারালাল রয়েছে। আর আমরা প্যারালাল ফর্মুলা শর্টকাট কি জানতাম? দুটো রেজিস্ট্যান্স যদি সেম ভ্যালু হয় সেটা হাফ ভ্যালু করে নিতাম, বিকজ অফ আর বাই টু। তাহলে আর বাই টু মানে কি? তাহলে এক্ষেত্রে থ্রি বাই টু হয়ে যাবে। তাহলে থ্রি বাই টু করলে কত হবে? 1.5। তুমি যদি গুণ করে দেখো বা ফর্মুলাতে ফেলো, একই যে আসবে। দেখো তিন তিনকে নয়, 9/6, তাহলে কত হচ্ছে? 1.5, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি এই সার্কিটটাকে আবার রিপ্লেস করলাম। তাহলে এই একটা সার্কিট, এই একটা রেজিস্টার, তাহলে এদিকে ভোল্টেজ সোর্স। তাহলে আমি এবারে কি করব, এর অ্যাক্রসে টোটাল কারেন্ট বার করে নিতে পারবো, যেটা হচ্ছে তোমার 3.5 ভোল্ট, আর এখানে কত ছিল? 2, আর এখানে হচ্ছে 1.5 ওহম। ওকে, তাহলে এই ক্ষেত্রে তুমি বলো, তাহলে এদিক থেকে তুমি কারেন্ট ডিভিশন, এই সরি টোটাল কারেন্ট বেড়ে যাবে, এই সার্কিটের টোটাল কারেন্ট বেড়ে যাবে। তাহলে টোটাল কারেন্ট বার করতে গেলে কি হবে বলো? টোটাল কারেন্ট কি করে বার করা হবে? তাহলে আই জুগাল টু টোটাল কারেন্ট, আই জুগাল টু ভি বাই আর। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? অবশ্যই স্যার সিরিজে আছে। তাহলে যদি সিরিজে থাকে তাহলে ভি কত দিয়ে আছে? ভি কত দিয়ে আছে? 3.5 ভোল্ট। আর কত হবে? 1.2, আর হচ্ছে 1.5 প্লাস 2, যেহেতু আর ইকুইভ্যালেন্ট যদি বলে প্লাস টু সমান কত হচ্ছে? কত হবে? 2 আর একে 3.5 ওহম। তাহলে কত হচ্ছিলো? 3.5। তাহলে স্যার এখানেও তো আমার সিমিলারলি ওয়ান কারেন্ট ফ্লো করছে, রাইট? কিন্তু এই কারেন্টটা কি পজিটিভ না নেগেটিভ? এবার লক্ষ্য করো তো, এদিকে সার্কিটের দিকে আসো, পি অ্যান্ড কিউ এর এক্সপ্রেস কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে, ভালো করে বোঝো। পি অ্যান্ড কিউ এর এক্সপ্রেস তোমাকে বলেছে এদিকে কারেন্টের ডাইরেকশন দিয়ে রেখেছে, কারেন্ট ডাইরেকশন এদিকে দিয়ে রেখেছে, আর তুমি যাচ্ছ এদিকে পজিটিভ থেকে নেগেটিভ। এই সার্কিটকে রিমুভ করে দাও, ভেবে নাও এই দুটো সার্কিট। তাহলে এদিক থেকে তোমার কারেন্টটা ফ্লো করছে, এদিকে তোমার কারেন্ট ফ্লো করছে, তাহলে এর কি হচ্ছে? অপোজিশন পাচ্ছি। তাহলে এদিকে যদি পজিটিভ হয় আবার এদিকে নেগেটিভ হয়, আর কিন্তু প্রথমে কি আসছিল? এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে রিভার্স হওয়ার জন্য কি হবে স্যার? এখানে কি হবে? মাইনাস হবে না প্লাস হবে বলো তোমরা? অবশ্যই এখানে কি হবে বলো? যারা দেখছো লাইভে আছো বা যারা ইয়ে করছো দেখতে পাচ্ছ তারা বলো, এখানে মাইনাস হবে না প্লাস হবে? অবশ্যই কি হবে? ভোল্টেজটা কি হবে? মাইনাসে চলে যাবে স্যার, বিকজ অফ ওই যে একই জিনিস, এদিক থেকে কারেন্ট ডাইরেকশন হচ্ছিল ইনার সাইড, আর এটা হচ্ছে আপার সাইড যাচ্ছে। তাহলে এই সোর্সের উপর ডিপেন্ড করে কারেন্ট ধরবো, তাহলে মাইনাস, তাহলে -1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি টোটাল কারেন্ট কত পেলাম? -1 অ্যাম্পিয়ার। ওকে, এবারে ভালো করে মাথা রাখতে হবে, আমি এখানে তোমার I1 এই সার্কিটটাকে অ্যাক্টিভ করে I1 পেয়েছিলাম 0.4, এবারে এখানে টোটাল কারেন্ট পেয়ে গেছি। তাহলে আমাকে যদি বলে এই এই কারেন্টটা এর অ্যাক্রসে কারেন্ট ফ্লো করছে এই ভোল্টেজ সোর্সের এক্সপ্রেসে, তাহলে কিরকম হবে? চলো সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি। তাহলে আমি এইটাকে কারেন্ট ডিভিশন রুল ফেলতে গেলে কি করে করবো? এই সার্কিটটাকে আমাকে ধরতে হবে। বিকজ অফ কেন এই সার্কিটটাকে ধরবো? কারণটা হচ্ছে দেখো, এদিক থেকে এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে তাহলে তোমাকে এর অ্যাক্রসে বার করতে বলেছে না, পি অ্যান্ড কিউ, তাহলে এর অ্যাক্রসে বলেছে। তাহলে এর অ্যাক্রসে বলেছে অপোজিশন রেজিস্ট্যান্স থ্রি রয়েছে, তাহলে 3 × কারেন্ট বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে তোমার তো কারেন্ট ডিভিশন বেরিয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি সার্কিটটা রিপ্রেজেন্ট করছি। দেখো এই যে সার্কিট ছিল, তাহলে এখানে কত ছিল? 2 ওহম। দেখো যে 2 ওহম ছিল, এখানে 3 ছিল, এখানে 3 ছিল, তাহলে এখানে ছিল 3 ওহম, এখানে হচ্ছে 3 ওহম। এবারে ভালো করে বোঝো, এবারে তোমাকে যখন বলেছে এখানে 3.5 ভোল্ট আছে এখানে, জাস্ট ওয়েট, 3.5 ভোল্ট একটা সাপ্লাই রয়েছে। এবার তুমি এখান থেকে টোটাল কারেন্ট বার করে ফেলেছো, টোটাল কারেন্টটা কত আসছে? -1।
টোটাল কারেন্টটা যখন মাইনাস ওয়ান আসছে, তাহলে তুমি এখানে একটা কারেন্ট যাচ্ছে আই ওয়ান, এদিকে যাচ্ছে আই টু, ঠিক আছে? তাহলে তুমি আই টু এখান থেকে কি বার করবে, এখান থেকে তুমি আই টু বার করতে বলে, তাহলে কারেন্ট ডিভিশন রুল লাগিয়ে দাও, আই টু বার করতে হবে না, বার করতে হবে আই ওয়ান কে, কারণটা হচ্ছে পি কিউ এর এক্সপেক্টে বলেছে না, যে পি কিউ এর এক্সপেক্টে, তাহলে সে থেকে পি কিউ এর এক্সপেক্টে যদি বলে তাহলে তোমাকে ড্যাশ বার করতে হবে। এবারে দেখো এখানে দেখো আমি আই ওয়ান, আই ওয়ান নর্মাল নিয়েছিলাম, এখানে তোমার কিনতে হবে আই ওয়ান ড্যাশ নিতে হবে, কারণ কি আমাকে আইডেন্টিফাই করার জন্য পরীক্ষা খাতে যখন তোমার করছো তখন তোমাকে সিম্বলাইজ করার জন্য কি করতে হবে না, এই কারেন্টটা আলাদা এই কারেন্টটা আলাদা, তুমি পরীক্ষা যখন সেমিস্টার দাও বা গেট এক্সামের ক্ষেত্রে, যেমন যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটাকে নাম দাও আই টু ড্যাশ, এটা হচ্ছে আই ওয়ান ড্যাশ, তাহলে সেক্ষেত্রে আই ওয়ান ড্যাশ বার করতে গেলে কি করতে হবে, কারেন্ট ডিভিশন রুল, টোটাল কারেন্ট, এই টোটাল কারেন্ট মানে কি মাইনাস ওয়ান বেরিয়েছে ইন্টু, জাস্ট এখানে জায়গাটা নেই আমি এখানে ধরাচ্ছি না, ফর্মুলাটা আমি নিচে লিখছি, ওকে। তাহলে আই ওয়ান ড্যাশ বার করতে হবে, আই ওয়ান ড্যাশ মানে কি হবে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট ইন্টু অপোজিশন রেজিস্ট্যান্স মানে কি আর টু ড্যাশ বাই আই ওয়ান প্লাস আই টু ড্যাশ, এই তো ফর্মুলা। তাহলে এটাকে মানটা পুট করে দাও, তাহলে তোমরা ইজিলি ভাবে পেয়ে যাবে। তাহলে দেখো আই ওয়ান কি আসছে, আই ওয়ান ড্যাশ, আই ওয়ান ড্যাশ হচ্ছে তোমার মাইনাস ওয়ান ইন্টু অপোজিশন রেজিস্ট্যান্স থ্রি, থ্রি প্লাস থ্রি, ওকে। তোমরা এটা করে দেখবে, দেবে জিরো পয়েন্ট কত আসবে, মাইনাস জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার আসবে আই ওয়ান ড্যাশটা, ওকে। আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা দু নম্বর স্টেপে কিন্তু এটাকে ডিঅ্যাক্টিভ করে, এটাকে ডিঅ্যাক্টিভ করে এটা কিন্তু অ্যাক্টিভ করেছিলাম, সেক্ষেত্রে আমরা এর এক ক্রসে কারেন্ট পেলাম, এই কারেন্টটা আই ওয়ান ড্যাশ, যখন এটাকে অ্যাক্টিভ করেছিলাম এটাকে ডিঅ্যাক্টিভ করেছিলাম সেখানে পেয়েছিলাম আই ওয়ান, এটা পেয়েছিলাম। এবারে তিন নম্বর স্টেপে আমি বলেছিলাম যে সুপারপজিশন থিওরামের তিন নম্বর স্টেপ কি বলেছিলাম, যে টু দা ডিটারমাইন দা টোটাল কারেন্ট অ্যাক্রস টু দা এই সরি অ্যাকর্ডিং টু দা স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। তাহলে আমার স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টুর এক্সপেক্টে আই ওয়ান, আই ওয়ান ড্যাশ পেয়ে গেছি। তাহলে দুটোকে কারেন্ট সাম করো, তাহলে তোমার টোটাল কারেন্ট বেরিয়ে যাবে। কারণটা হচ্ছে এদিক থেকে কারেন্ট ফ্লো করছে যেই কারেন্টটা, আর এদিক থেকে যে কারেন্ট ফ্লো করছে সে দুটো কারেন্টের সাম আপ করে দিলে তাহলে তোমার টোটাল কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি টোটাল কারেন্ট যদি বার করাতেই হয় তাহলে তোমার ক্ষেত্রে কি বার করতে বলো তো, তাহলে এরপর সার্কিটটা কিরকম হবে বলো, এরপর সার্কিটটা হচ্ছে জাস্ট কিছুই না, তোমাকে যে অ্যাক্রস টু দা পি অ্যান্ড কিউ আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, আমরা যোগ করতে হবে কারেন্টটাকে, জাস্ট ওয়েট, আমি এই জায়গাটা একটু একটু ডিম করে জাস্ট এখানে লিখে দিচ্ছি, তোমার কি বলেছে এটা টোটাল কারেন্ট অফ, টোটাল কারেন্ট অফ পি অ্যান্ড কিউ, তাহলে কি হবে টোটাল কারেন্ট কি হচ্ছে আই ওয়ান, টোটাল কারেন্ট আই ওয়ান প্লাস আই ওয়ান ড্যাশ, রাইট? তারপর আমার কি করতে হবে আই ওয়ান কত বেরিয়েছে জিরো পয়েন্ট ফোর প্লাস মাইনাস কত হবে, এই যে এটা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ, কিন্তু প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে কি হয় এটা আমাকে বলতে হবে না, তাহলে অ্যান্সারটা কি হবে জিরো পয়েন্ট ওয়ান, ঠিক আছে অ্যাম্পিয়ার, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অর্থাৎ তোমার যে এই যে পি অ্যান্ড কিউ এর অ্যাক্রসে যেটা কারেন্ট বলেছিল সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার অ্যান্সার বেরিয়ে চলে আসলো। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, দেখে নাও, ওকে। তো সুপার পজিশন থিওরাম আগে আমরা থিওরিটিক্যাল পড়েছি, এবারে পুরো নিউমেরিক্যালটা তোমাদের কাছে তুলে ধরলাম, পুরো নিউমেরিক্যালটা, ওকে। তো যেখানে যেটা বুঝতে না পারবে অবশ্যই আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতেই, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে এই জায়গাটা বুঝতে পারেনি স্যার একটু বলে দিন, অবশ্যই আমি নেক্সটারে সেটাকে ক্লিয়ার করে পরের লেকচারে আমি যাব, ওকে। তোমাদের সাপোর্টের জন্য কিন্তু এতটা মোটিভেট হয়ে তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করি, যাতে করে তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কোন কোন থিওরামগুলো কোথায় বেসিসে কিভাবে লাগাবো বা কিভাবে অ্যাপ্লাই করবো, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো,
আর লাইক করতে ভুলো না। আর যারা নতুন আসছো অবশ্যই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে তোমাদের কাছে খুব ইজিলি ভাবে পৌঁছে যাবে নোটিফিকেশন।